আর্জেন্টিনার হারের পাঁচ কারণ। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেঙে পড়ল। 5 মিনিটের ব্যবধানে 2 গোল আদায় করে নিল সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেল 2-1 গোলে। লুসাইল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের অপ্রত্যাশিত হারের কারণ কি? নাম্বার 1, প্রথমেই অফসাইডের কথা বলতে হয়। প্রথমার্ধে সৌদি আরবের অফসাইড ট্র্যাপে বারবার পা দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মোট 10 বার অফসাইডের ফাঁদে পড়েছেন মেসি মার্টিনেজরা। নাম্বার 2, পজিশনে 70% বল দখলে রাখা মেসিদের পাস একুরেসি ছিল 85%, তবে ডিবক্সের ভেতরে পাসগুলো ঠিকঠাক মতো হয়নি। নাম্বার 3, ক্রসগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। 9টি কর্নার পেয়েও 1টি গোল আদায় করতে না পারাটাও তাদের অন্যতম ব্যর্থতা। নাম্বার 4, শারীরিক দৈরথে পিছিয়ে পড়া। সৌদি আরবের ফুটবলারদের শরীরী ভাষা ঠিক বুঝতে পারেনি আর্জেন্টিনা। ফিজিক্যাল ডুয়েলগুলোতে প্রায়ই হারিয়েছিলেন মেসিরা। আর্জেন্টিনাকে এক চুলো ছাড় দেয়নি সৌদি। ম্যাচে 21টি ফাউল করেছে তারা, হলুদ কার্ড হজম করেছে 6টি। নাম্বার 5, অন টার্গেটে 6টি শট নিয়েও আর্জেন্টিনা গোল পেয়েছে 1টি, তাও পেনাল্টির সুবাদে। অন্যদিকে 2 শট নিয়ে 2টিতেই গোল আদায় করে নেয় সৌদি আরব এবং গোল 2টি ছিল দেখার মতোই।